ফ্রেন্ডস, পুকুফুডের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা মজাদার স্বাস্থ্যকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে দুধের ছানা। ছানা করতে এখানে কিছু চিনি লাগছে আর লেবু লাগছে আর দুধ, এই তিনটে উপাদানে আমাদের ছানা তৈরি হয়ে যাবে। একদমই সহজ পদ্ধতি ছানা বানানো বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে। এই ছানা দিয়ে আপনারা পনিরও করে নিতে পারেন বাড়িতে। যাই হোক, আমি এটা এমনিতে খাওয়ার জন্য ছানাটা করেছি, রুটির সঙ্গে খেতে পারেন আপনারা বা এমনিতেও শুধু শুধু খেতে পারেন। ছানার যে জলটা, এই জলটাও খুবই স্বাস্থ্যকর। এখানে যেহেতু লেবু দিয়ে আমি করেছি, কোনো প্রকার কেমিক্যাল জাতীয় জিনিস এখানে আমি ব্যবহার করিনি, তাই খুবই স্বাস্থ্যকর এই ছানাটা। বাড়িতে করে খাবেন, যারা বয়স্ক লোক আছে, বাচ্চারা আছে, ওদেরকে একটু বেশি করে খাওয়াবেন, খুবই স্বাস্থ্যকর এই ছানাটা। এটা আমার মা আমাকে ছোটোবেলায় করে দিত, রাতে করে রাখতো, আমি সকালবেলা উঠে খেতাম, ছানার জলটাও খেতাম, খুবই হেলদি এবং টেস্টি। যাই হোক, মোটামুটি 15 মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে সে ফুটন্ত দুধের মধ্যেই লেবুর রসটা নিংড়ে নিয়েছি, আমি দেখতেই পেলেন আপনারা। নিংড়িয়ে মোটামুটি 1 মিনিটের মধ্যেই ছানাটা এরকম দুধটা কেটে সুন্দর ছানাটা হয়ে যাবে। এরপর আমি উনুনটাকে নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পরে মোটামুটি 10-15 মিনিট রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য, এবং 10-15 মিনিটে এটা দারুণ ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি সেখান থেকে ছেঁকে ছেঁকে আবার যেই ছানাটা আছে শুধু ছানাটা নিয়ে নেব, আর ছানার জলটাকেও আমি আলাদা গ্লাসে করে নেব খাওয়ার জন্য। খুবই একটা টেস্টি এবং স্বাস্থ্যকর। এই ক্ষেত্রে আমি কেন ছানার জলটা খেতে পারবো, এর কারণ হচ্ছে আমি সম্পূর্ণ লেবুর রস দিয়ে করেছি। লেবুটাও একটা শরীরের জন্য খুবই উপকারী, ভিটামিন সি আছে, যেটা কিনা আমাদের স্কিনের জন্য খুব ভালো। কিন্তু যেহেতু আমি এটাকে জাল দিয়ে ফুটিয়ে ফেলেছি, সেই জন্য ভিটামিন সিটা এখান থেকে নষ্ট হয়ে যাবে, কিন্তু এর আরও যে উপাদানগুলি রয়েছে সেগুলি আমাদের শরীরে খুবই কাজে লাগবে। যাই হোক, ছানাটা রেডি হয়ে গেল। আমি ছানাটাকে ওখান থেকে আলাদা করে নিয়ে এরপর ছানার যে জলটা আছে সেই জলটাকে একটা গ্লাসে করে নিয়ে নিলাম সুন্দরভাবে। এইবার কিছু চিনি আমি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, অল্প পরিমাণ। আপনারা চিনিটাকে ইচ্ছে করলে দুধের সঙ্গে একবার চিনিটা দিয়েও এটাকে জাল দিতে পারেন, তাহলে আর পরে চিনিটা দেওয়ার দরকার পড়বে না। যাই হোক, আমি চিনিটাকে পরেই অ্যাড করেছি। এবার ভালো করে একটু চিনিটাকে একটু মিক্সড করে নিলাম, ছানার জলটাকে আর একটু ভালো করে ছেঁকে নিয়েছি। আপনারা কোনো সুতির কাপড়ের টুকরো থাকলে সেইখানে এটাকে ছানাটাকে রেখে তারপর এটাকে সারা রাত ধরে জল ঝরতে দিতে পারেন, যে কোনো একটা উঁচু কিছুর মধ্যে বেঁধে দেবেন আর তলায় একটা পাত্র দিয়ে দেবেন যাতে জলটা ওখানে পড়ে ওই পাত্রের মধ্যে, তাহলে সারা রাতে খুব সুন্দর করে জলটা ঝরে যাবে এবং পরের দিন ছানাটা খেতেও খুবই টেস্টি হবে। এই যে ছানাটা খাওয়ার জন্য আমার বোন রেডি, দারুণ হয়েছে ওর কাছে ছানাটা খেতে, ছানার জলটাও খেয়ে নিচ্ছে সুন্দর করে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। Thank you.